আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আপনি কি স্টুডেন্ট না আপনি টিচার? স্টুডেন্ট হলো ভিডিওটি আপনার জন্য, টিচার হলো আপনার জন্য। আপনি কি সফট কপি পেয়েছেন না হার্ড কপি পেয়েছেন, নাকি দুটোটাই পেয়েছেন না একটু পান নাই? তাহলে এরকম হলে আমাদের চটপট কমেন্টে জানিয়ে দিন কারা কোনটা পেয়েছেন। আমি হার্ড কপিও পেয়েছি, সফট কপিও পেয়েছি। তাহলে আমরা চলে যাচ্ছি আজকে এই ভিডিওর মধ্যে। আমরা দুইটা কথা বলবো। একটা হচ্ছে আমরা এই বইগুলা, মানে ক্লাস 7-এর বইগুলা কিভাবে আপনি পাবেন। এর আগে একটা ক্লাস আমরা ক্লাস 6 নিয়ে, মানে 6-এর নতুন সংযোজন বিয়োজন এবং নতুন বইয়ের পিডিএফটা আপনি কিভাবে পাবেন সেটা বলছিলাম। এখন আমরা ক্লাস 7-এর নতুন বইয়ের পিডিএফটা আপনি কিভাবে পাবেন এবং ক্লাস 7-এর ইংলিশের কিছু রিভিউ আমরা দেখাচ্ছি। তাহলে দেখুন, আমরা চলে এলাম ইংলিশ ক্লাস 7। তাহলে প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়ে ইংলিশ লেটারগুলা তুলে ধরছে, ইংলিশ শুধুমাত্র ওটা নিয়ে। দেখুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর ছবি, এগুলো আপনারা দেখে নিবেন, পড়ে নিবেন। তারপরে এরপরে পেজে দেখতে পাচ্ছি ইংলিশ ক্লাস 7। তারপরে এখানে এই একটা মেয়ে একটা আই নিচ্ছে, একটা ই নিয়ে তা খেলতেছে। তারপরে হচ্ছে প্রিফেস, প্রিফেস মিনস হচ্ছে ভূমিকা। এখানে কিছু ভূমিকা রয়েছে, এই বইটা কি কিরকম গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি কি এখানে সংযোজন করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে এরপরে দেখুন, এটা বলছেন প্রফেসর এমডি ফরহাদুল ইসলাম, চেয়ারম্যান ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক। তারপরে এখানে এর আগে যে আমরা 6-এর বইটা করেছিলাম তা তো এটা রয়েছে, এখানেও এটা রয়েছে, নো মোর হোম ট্যাক্স, নো মোর কোচিং সেন্টার, নো মোর মেমোরাইজেশন, এটা রয়েছে। কিন্তু এটা খুবই একটা ইন্টারেস্টিং সেন্টেন্স, মানে বেশি বাড়ির কাজ না, বেশি কোচিং নয়, বেশি মুখস্থ নয়। তারপরে এরপরে আমরা চলে আসি এখানে ইন্ডেক্স, ইন্ডেক্স এর মধ্যে ইন্ডেক্স মিন্স হচ্ছে কন্টেন্ট। আমরা আগে এগুলা কন্টেন্ট বলছিলাম, কন্টেন্ট, হ্যাঁ সূচিপত্র যেটা আমরা বলে থাকি, সূচিপত্র। তারপরে আসুন, এরপরে এখানে এর ক্লাস 6-এর ইংলিশটাতে আপনার কি রয়েছে, এখানে ইউনিটের মতো 1 থেকে 19 পর্যন্ত রয়েছে, এখানে কিন্তু সেগুলা নেই। এখানে শুধুমাত্র টপিকস গুলো আছে আর পেজ নাম্বার গুলো আছে। প্রথম নাম্বার টপিকসটা হচ্ছে এ ড্রিম অ্যাজ আ ড্রিম স্কুল, প্লেইং উইথ দ্য ওয়ার্ডস ইফ, তারপর দ্য ফ্রক অ্যান্ড দ্য অক্স, তারপর হ্যাভ ইউ আ ফিল্ডস অ্যা বাকেট টুডে, এরকম রয়েছে। এখানে কিছু কবিতা রয়েছে ওটার মতো। তারপরে দেখুন, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, তারপর আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে কিছু এখানে লিখে রয়েছে। এটা এটা হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এটা হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে। এরপরে লাস্টে রয়েছে আমাদের, এটা হচ্ছে গ্লোসারি, গ্লোসারি মিনস হচ্ছে শব্দ ভাণ্ডার যেখানে দেখা যায়। এটা হচ্ছে কত নাম্বার পেজ আমরা একটু দেখাচ্ছি, এটা 100 আপনার 74 আমি ধরি। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা 100 কত পেজ, 69 পেজ থেকে শুরু করে আমরা, 169 পেজ থেকে শুরু করে আমরা গ্লোসারি গুলো পাচ্ছি। আপনার 183 নাম্বার পেজ পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এই গ্লোসারিতে কি কি থাকছে দেখুন একটু। এখানে থাকতেছে ওয়ার্ড, এটা হচ্ছে বেজ ওয়ার্ড, মানে মৌলিক ওয়ার্ড। তারপরে হচ্ছে ইংলিশ মিনিং রয়েছে, বাংলা মিনিং রয়েছে। এরপরে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স দিয়ে এক্সাম্পলও দেখাই দিছে এখানে। আর এরপরে আপনি চাইলে এখানে আর একটা এক্সাম্পল আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন। এখানে যে খালি ঘর গুলো রয়েছে এখানে একটা আর একটি এক্সাম্পল লিখতে পারবেন। এখানে কিন্তু প্রতিটা টপিকস অনুসারে এগুলো এই ভোকাবুলারি গুলা দেওয়া আছে, প্রতিটা টপিকস অনুসারে আপনি এটা পড়লে বুঝতে পারবেন, প্রতিটা টপিকস অনুসারে এটা দেওয়া আছে। এরপরে দেখুন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ,
এটা ক্লাস সিক্স এর বইও যেটা রয়েছে, এই প্রবাদটা রয়েছে। এরপর এখন আমরা দেখাচ্ছি কিভাবে আপনারা বইটা ডাউনলোড করবেন। তাহলে আমাদের এই ভিডিওর নিচে এর আগে একটা ভিডিও যেটা ক্লাস সিক্স এর, এটা নতুন বই খেনা পেতে চাই, এটার নিচে দেখুন এরকম একটা কি রয়েছে, এরকম একটা ডেসক্রিপশন বক্স থাকবে, এখানে ক্লাস সিক্স অল বুকস। ঠিক এই ভিডিও নিচে মানে আপনার ক্লাস সেভেন এর ভিডিও নিচেও এরকম আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ক্লাস সিক্স ক্লাস সেভেন অল বুকস লিঙ্ক হিয়ার। এখানে ক্লিক করলে আপনি এখানে, আমি বাংলাতে ইংলিশে ক্লিক করি, ক্লাস সিক্স এর ইংলিশটাতে ক্লিক করি, তাহলে আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে, ডাইরেক্টলি আমরা ছবিটা দেখতে পাবো। একটু ধৈর্য সহকারে দেখুন, এটা সবার জন্য কিন্তু লাগবে, আমরা যারা টিচার পড়াচ্ছি স্টুডেন্ট তাদের জন্য আমাদের লাগবে। হ্যাঁ, অফলাইনেও যদি থাকে অনলাইনেও একটা কপি আমাদের প্রয়োজন হবে। দেখুন এখানে এরকম, এখানে যদি আপনি ডাউনলোড এই আইকনটাতে যদি আপনি ক্লিক করেন, এই এটার ক্লাস সিক্স বা সেভেন যেই বই হোক না কেন, এখানে ক্লিক করলে আপনি সেটা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনার এই নতুন বই, নতুন কারিকুলামের বই সম্পর্কে আপনার বুঝতে পারছেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেটা জানতে পারছেন। আজকের মতো আমরা এখানে শেষ করে যাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সদস্য হন নাই, তারা লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।